আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা আমি যদি দুনিয়ার মধ্যে চলে খারে তার যৌবন ফেরত দিতে পারি তোরা জান্নাতি বান্দাদেরকে জান্নাতে ঢুকার সময় আমি তোদের যৌবন ফেরত দিতে কি না ও ভাইরা দু যৌবন তো আল্লা রহমতে আপনারা ঢুকার সময়ই ফেরত পাইয়া যাবেন এবার রূপ 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 ফেরত পাইবেন কই নব্বই বছর বয়সে বাইশ বছর বয়সের রূপ যেটা এটা থাকেনি আশি বছর বয়সে আঠারো বছরের কুমারিত্বের রূপ যেটা এটা থাকে নি চলি জানা তো আল্লাহ ব্যস্তের মধ্যে রূপ এটাও ফেরত দিবে না এই রূপটা কোথায় কিভাবে ফেরত দিবেন আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন ইন্নাফিল জান্নাত বেহেস্তের মধ্যে একটা বাজার হবে কি হবে রে বা বেহেস্তের মধ্যে একটা কি হবে বাজার হবে তুবা তু তুবা বাজার ইটার নাম হবে সুকে তুবা আনন্দ বাজার কি বাজার দুনিয়াতে কোন বাজার আনন্দ বাজার হইতে পারে না যেই বাজারে ফকেট মারি থাকে এই বাজার আবার আনন্দ বাজার কেমনে হয় ব্যাস্তার বাজারের নাম আনন্দ বাজার রসুলিয়া রবি সাল্লাহআ আলি ওসালামের সাদ করেন লাহা বাই অনওয়ালা সুয়ার ব্যস্তের বাজারের মধ্যে কোনো ক্রয় থাকবে না বিক্রয় থাকবে না কোনো বিক্রয় থাকবে না ক্রয় থাকবে না কোনো বেচা কিনা থাকবে না ইল্লা সুয়ার শুধু একটা পণ্য বেচা কিনা হবে ওই পণ্যটার নাম হলো ফটো 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 পণ্যটার নাম কি এই জন্য হুজুরে পাক সাল্লাহ আলী সাল্লাম কয় দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে ফটোর পূজা করিস না ফটোর পাগল হইস না বা ফেতরে টাকা দিয়ে কলেজে যাওয়ার সময় টিফিন করার জন্য সেই টাকা উপরাইয়া সেই টাকা বাঁচাইয়া সেই টাকা জমাইয়া তুই সিনেমার নায়ক নায়িকার ফটো খরিদ করস সেইটারে বাইন্ডিং করাইয়া তোর আল্লাহ আকবার ঘরের ফ্রন্ট স্টলে ঝুলাইয়া রাখস কেন দুনিয়ার মধ্যে এটা জায়েজ নাই এই কাজ করবি না ফটোর পূজা করবি না তোর কাছে যে ফটো ভালো লাগে এই জন্য আল্লাহ আল্লাফাক ব্যাসদের মধ্যে একটা বাজারের ইন্তজাম করছেন শুধু ফটো বেসা কেনার জন্য আল্লাফাকের হাজার হাজার ফেরেস্তারা কোটি কোটি ডিজাইনের ফটো পরিবেশন করার জন্য হাজার হাজার স্টল বসাবি ওই স্টলে দিয়া আমার বেয়েরা আভাব আল্লাহ দ্বারা প্রতি শুক্রবারে এই বাজারে বিকেল বেলায় মিলিতে হবে কিবারে শুক্রবার মানি সাত দিনের ফরের দিন ছয় দিনের পরের দিন ছয় দিনের পরের দিন আল্লাহু একবার প্রতি সপ্তম দিন প্রতি সপ্তম দিন বেহস্তিরা এই বাজারের মধ্যে মিলিত হবে এই বাজারটা বেহস্তীদের মিলন মেলায় পরিণত হবে শত সহস্র কোটি বেহস্তি মানুষ এই বাজারে আল্লাহ একবার উপস্থিত হবে এইবার ওই ফেরেস তাদের বসানো স্টলে স্টলে ঘুরবে ফটো চয়েস করবে ফটো চয়েস করবে গুত্তে গুত্তে ঘুরতে ঘুরতে একটা ফটো পছন্দ হবে পছন্দ হবে এই ফটোটারে সামনে নিয়ে কামনা করবে হায় রে হায় কি ফাইন ফটো রে আমার সাগলের সামলার মতো কালো চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো রে মনে মনে কি করব আল্লাহ কাবুল আর আমিন কাবান্দা মুখে বলতে হবে না মুখে বলতে ওয়ালা কুম্ফি মা মাতা স্তহি আনফুসুকুম ওয়ালা কুম্ফি হা মা তা দাড়ু মুখে বলতে হবে না খালি ফটোটা রে এই ওই হেতে মরে গেছে যে সালমান শাহ হ্যাঁ হাতের ফটো কিনি তুই হেতের ফটো এইটারে যদি সামনে লই তুই বক্ত হেতের অনুরক্ত হ্যাঁ তক্ত তুই হাতের ফটোয়ারে এমনি সামনে লই যদি তেরো হাজার চব্বিশ কুড়ি বার বলস ইস কি ফাইন ছবি রে আমার ছবিটা যদি এরকম হইতো তাহলে তোর গুটি বসন্তের দাগওয়ালা চেহারা কসমিন কালেও তো হাতের মতো হবে না ঠিক না ব্যাঠি আল্লাহ ইসলাম বলেন একজন বেহেস্তি মানুষ ওই বেহেস্তের ফেরেশতাদের স্টল থেকে পছন্দের ফটোটা খরিদ করে নিবে সাহাবি একজনে জিজ্ঞাসা করে রসুল আল্লাহ আমরা যে সেখানে ফটো খরিদ করব। মুদ্রা কি হবে বিনিময় মূল্য কি হবে রিয়াল নি দেরহামনি রসুল ইকরম সাল্লাস্লাম কয় যে না দুনিয়ার মুদ্রা বেহেস্তের মধ্যে অচল চলবে না তাহলে খরিদ করব কি দিয়া নবীজি কয় দুনিয়ার মধ্যে শুক্রবার জুমার দিন যে নফল ইবাদত গুলা আসিন যে তেলাবাদ করছিলা সুরাই কাহাব যে তেলাবাদ করছিলা সকাল সন্ধ্যা যে তিন তসবি পাঠ করছিলা আসরের পরে দরুদ শরীফ যে পাঠ করছিলা জুমার দিন শুক্রবার মা কবর যে জয়ারাত করছিলা এগুলারে আল্লাহ ফকরবুল আলমিন বেহেস্তের বাজারের মধ্যে মুদ্রায় পরিণত করে দিবে এই মুদ্রা দিয়া এই টাকা দিয়া তুমি তোমার পছন্দের ফটোটা খরিদ করিবা খরিদ করার পরে ফটোটাকে সামনে ধরি যখন তুমি কামনা করবে হ্যাঁ রে হায় এই আমার আমার ছবিটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো এমনি সঙ্গে সঙ্গে তোমার চেহারা পরিবর্তন হইয়া ফটোর মতো হইয়া যাবে কি রকম হবে কালা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কামাইত ললল القمر في ليله البدر আল্লাহর হাবিব বলেন 14 তারিখের পূর্ণিমার রাত্রে মেঘ শূন্য পরিষ্কার আকাশে আকাশের চাঁদটা যেরকম জলমল জলমল করে আরে ব্যস্তের বাজারে এই ফটো খরিদ করার পরে তোমার চেহারা যখন ফটোর মতই পরিবর্তিত হয়ে যাবে তখন তোমাদের চেহারা 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করতে থাকবে আরে বন্ধু ও বন্ধুরা ভাইরা ও ছোট মিয়ারা ও মুসলিম যুবক তরুণেরা আমার কথা না রে আমার কথা না আমার কথা হইলে তোরা বিশ্বাস না করিস কিন্তু মোহাম্মদুর রসুল্লা সাল্লা কথা কেমনে বিশ্বাস করবি না ইমানদার যদি হইয়া থাকস মুসলমান বাপের বেটা যদি হইয়া থাকস মুসলমান মায়ের দুধ যদি পান করি থাকস তাহলে কেমনে বিশ্বাস করবি না রে আগামীকাল সকালে সূর্য উঠবে না তাতে সন্দেহ থাকতে পারে আমার নবীজির জবান যে সত্য এর মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহের অবকাশ নাই কেমনে বিশ্বাস করবি না তুই যদি বিশ্বাস না করস মুসলমানের ঘরে জন্ম নিয়া তুই যদি বিশ্বাস না করস তাহলে হরেশ চন্দ্রের পলায়নি বিশ্বাস করব আমার দয়াল নবীর বাণী বিশ্বাস করবে আমি শুধু বাংলা শুনাইতেছি না নবীজির জবান থেকে আরবি ভাষা যেভাবে বাইর হইছে সেইভাবে পড়িয়া তোদেরকে একটা জেস জবরের পরিবর্তন ছাড়া একটা নক্তার পরিবর্তন ছাড়া সাড়ে চোদ্দ শত বছর আগে মদিনার কামলিওয়ালার জবান থেকে যেভাবে বাইর হইছে সেভাবে পড়ি পড়ি তোদেরকে শুনাইতেছি আলহামদুলিল্লাহ তা তালা উজুহুম কামাই তালা উল কমর আল্লাহর বলেন যখন মাধ্যমে চেহারা পরিবর্তন হইয়া যাবে তখন চেহারা তোর আগের মতো কালো থাকবে না দুনিয়ার মতো দাতলা থাকবে না ঠোঁট নাক চ্যাপটা থাকবে না আল্লাহু একবার তোর চেহারা এখন সুশ্রী সুদর্শন লাভলি একটা চেহারা হবে চন্দ্রের মতো জলমল জলমল করতে থাকবে তুমি হয়তো বলতে পারো আমার চেহারা সুন্দর লেলাপ কি আমার হাতের তাইলার ফিট তো কালা আমার ঠ্যাঙ্গের তাইলার ফিট তো কালা না 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 আল্লাহ ফাকরবুল আলামিন বলেন আল্লা দি কা কাকা দুনিয়ার মধ্যে আমি যে তোরে বানাইছি তুরঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আমি সামঞ্জস্যতা সৃষ্টি করে দিছি যাতে তোর সুন্দর লাগে ওবন্ধা হাতের মধ্যে তোর যে পাঁচটা আঙ্গুল দিছি তুই জানস নি একটা আঙ্গুল কোন সমান আসেনি কোনো যে কোনো দুইটা আঙ্গুল কোন সমান নি কোনো এক একটার এক এক সাইজ কেন দিছি এক একটার এক এক সাইজ তুই জানস নি আল্লাহ আকবার তুই যখন বাদ খেতে যাবি বাদ খাওয়ার জন্য খানার প্লেটের মধ্যে যখন লোকমাল হওয়ার জন্য হাত থুইবি তখন দেখ উপুর করলে তোর ফাঁসটা আঙ্গুল সমান করলে সমান তুই ইচ্ছা করি একটারে লম্বা একটারে বাট্টি বানাইতে পারবি না তখন ফাঁসোটা কি সমান আল্লাফাকবুল আলামিন কয় এই আমি যদি আগের থেকে ফাঁসটারে সমান বানাই দিতাম তুই যখন লোকমা নেওয়ার জন্য বাতের প্লেটে আঙ্গুল রাখতি তখন একটা লম্বা একটা খাটো হইয়া থাকতো সিদ্রদি ভাত বাইরেই পড়ি যেত তুই লোকমা বানাইতে পারতি না আমি এমন সাইজে বানাইছি ওরে প্লেটে রাখলে সবগুলা সমান হইয়া যায় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাদ আল্লা আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমি তোর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা দিতে পারি জান্নাতের বাজারে বুঝি আমি তোর প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা দিব না ঠিক তোর চেহারার রূপের সাথে মিল তোর হাতের তালুর রূপ হবে তোর চেহারার রূপের সাথে মিল তোর ফায়ের তালুর রূপ হবে তোর চেহারার রূপের সাথে মিল তোর বুকের বুকের রূপ আর ফিটের রূপ হবে আল্লাহ একবার কোনো অংশের একটার সাথে একটার অসামঞ্জস্যতা থাকবে না আমার বেহরা দুস্ত বাব এখান থেকে চেহারা পরিবর্তন করিয়া রূপ আল্লাহর পক্ষ থেকে ফেরত পাইয়া যৌবন্ত আগেই ফেরত পাইছে এখন রূপ ফেরত পাইছে আল্লাহ একবার এখন বাজারের থেকে বাড়ির দিকে যাবে বাজারের থেকে ঘরের দিকে যাবে প্রত্যেকটা জান্নাতির ঘরের মধ্যে সত্তর জন সত্তর জন স্ত্রী তার জন্য অপেক্ষা করতে আছে আমাদের স্বামী বাজারে গেল কেন আসে না কেন আসে না কেন আসে না ঠিক এই টাইমের মধ্যে স্বামী স্বামীজাইয়া ঘরের দরজা দিয়ে ঢুকতে থাকবে এই টাইমে স্ত্রীরা বসার থেকে উঠি ফিশনের দিকে দৌড়াইতে থাকবে আর বলবে কে আপনি বেগানা পুরুষ আমাদের ঘরে কেন ডুক স্বামী বলবে বিবিরা কেন তোমরা ভুল করতেছ আমি কোনো বেগানা পুরুষ তো নই আমি তো তোমাদের স্বামী আমার চেহারা আমার সৌন্দর্য আমার রূপের মধ্যে যদিও পরিবর্তন হয়েছে কিন্তু কণ্ঠস্বর তো পরিবর্তন হয় নাই তোমরা দেখো না আমি তো তোমাদের স্বামী স্ত্রীরা থেমে যাবে কথা তো ঠিক কণ্ঠ তো আমাদের স্বামীর কণ্ঠ আবার দৌড়াইয়া ফিসনের দিকে আসবে আসি বলবে লাকাদিস দাত্তা হৌস হৌস না দাত্তা ও স্বামী তোমার সৌন্দর্য তোমার রূপ এত বাড়া কেমনে বাড়লো তখন স্বামী ওই ফটো খরিদ করি রূপের পরিবর্তন হওয়ার ঘটনা তাদেরকে বলবে শুনিয়া স্ত্রীরা খুশি হইয়া যাবে আত্মহারা হইয়া যাবে খুশি হইয়া স্বামীর সাথে লইয়া গরের বাহিরে আসবে গরের বাহিরে পার্ক থাকবে পার্ক আমার বেয়েরা দুস্থ অভাব পার্ক থাকবে এই পার্কের মধ্যে সত্তর জন স্ত্রী গোল হইয়া দাঁড়াবে একে অপরের হাত ধরিয়া স্বামীর মাঝখানে লাগবে স্বামীর মাঝখানে লইয়া স্বামীর মাঝখানে লইয়া একে অপরের হাত ধরিয়া গোল হইয়া দাঁড়াবে এ ঠিক এই মুহূর্তে আরেক কারবার শুরু হবে কি শুরু হবে আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন ওয়াতা হুব্বু ইলেহা রি হুসিমা আজকে সকালে খেয়াল করছেন নি বাতাস খেয়াল করছেননি নি আজকে সকালে খেয়াল করছেন নি বাতাস কোন দিকের উত্তর আলী আর যা বুঝেছে আমার সুবিধা তো আর যা বেয়ানি উত্তর আলী বাচ্চে নি একা ফিন ঠান্ডা আবার কোন তুফানের মতো নি কোন না ফিন ফিনা ফিন ফিনা ঠান্ডা এয়ার কুলারের বাতাসের মতো আমার ভাইয়েরা দোস্ত আল্লাহর হাবিব জনাবর সুল্লাহ সল্লাহ ইসলাম বলেন ওয়াতাহু বইলাই হা রি এ ঠিক এই মুহূর্তের মধ্যে জান্নাতের ওই বাজারের মধ্যে উত্তরালি বাতাস পিন পিন করে প্রবাহিত হতে থাকবে কি প্রবাহিত হবে উত্তরালী বাতাস এমনি মুহূর্তের মধ্যে উত্তরালী বাতাস গোটা বেহেস্তের মধ্যে প্রবাহিত হওয়া শুরু হবে আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন বেহেশতের বাজারের মধ্যে একটা গাছ থাকবে গাছ গাছ ইন্নাফিল জান্নাতি লাশা যারা তান বাজারের নাম আছিল সুখে তু বা আনন্দ বাজার আর গাছেটার নাম হয়েছে সাজারা এ বা আনন্দ বৃক্ষ আনন্দ রসুল সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম বলেন এই গাছ এত বড় যে এই গাছ এটার ছায়া চতুর্দিক থেকে চতুর্দিক থেকে ঘুরতে ঘুরতে একটা দ্রুতগামী গোড় সাওয়ার যদি ছায়ের শুরু করে ভ্রমণ শুরু করে এক শত বৎসর গোড়া চালানোর পরেও এই গাছের ছায়া শেষ করতে পারবে না لا يقطع زلها لا يقطع زلها আল্লাহিসালাম একশো বছর গোড়া চালানোর পরেও এই গাছের ছায়া শেষ করতে পারবে না এই ফাতা বলে কৃষ্ণচূড়ার পাতার মতো ছোট 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 হবে আল্লাহ ওই ফিন না উত্তর আলী বাতাস যখন তুবা বৃক্ষের ফাতার সঙ্গে লাগবে একটা ফাতার একটা ফাতার সঙ্গে বাড়ি গেয়া জন্য মিউজিক বাইরে হইতে থাকবে কি বাইর মিউজিক এই ফাগলা ইয়গল তোরা তো কস মোল্লার গোষ্ঠী ফাগল এগুনে স্ট্যাটাস বুঝে না এগুন ঠকি যার ঘরে টেলিভিশন রাখে না আর এই ফাগলা ইয়া আমরা ঠকতেছি না আমরা আসলটার অপেক্ষায় বসে রয়েছি তোরা জানাস না আসল মিউজিক জান্নাতে আছে না নাই আরে ফাগলা ইয়গল তোর কাঠের বানানো হারমোনিয়াম না টিপ দে টিপ দে আঙ্গুল বেতা হইয়া যায় তোর ফিতলের বানানো বাসি না ব্যাঙ্গের মতো গাল ফুলাই গলা ফুলাই খুব করা লাগে তাহলে বাজে না হইলে বাজে না কতক্ষণ ফুঁক দিলে এবার গাল সাফায় ব্যথা হইয়া যায় ওরে তোর সামলার বানানোর তবলা না ফিটতে ফিটতে ফঞ্জায় ব্যথা হইয়া যায় কতক্ষণ পরে কয় কাগু তুই এক কেনা ফিট আমি আর ভারি না তুই এটা মনে করছো তুই এখানে ব্যাটারির চার্জ লাগবে না কারেন্টের সংযোগ লাগবে না এখানে কেউ হাত দিয়া ফিরতে হবে না হাত দিয়া টিপতে হবে না গাল দিয়া ফুঁকতে হবে না ওই উত্তরালি বাতাস তুবাবৃক্ষের পাতার সঙ্গে লাগবে আর একটা ফাতার একটা ফাতার সঙ্গে বাড়ি খেয়া যত রকমের বাদ্যযন্ত্র আছে সমস্ত বাদ্যযন্ত্রের যৌথ একটা মিউজিক সম্মিলিত একটা মিউজিক এই পাতার সঙ্গে আর বাইর হওয়ার সাথে সাথে উত্তর আলী বাতাসে ফিডি এই মিউজিক ইটারে গোটা বেহেস্তের ভিতরে চড়াইয়া দিবে গোটা বেহেস তো এখন মিউজিকের তালে তালে মোহ মোহ করে উঠবে এই মিউজিকের তালে তালে ওই যে সত্তর জন হুর স্বামীরে মাঝখানে লইয়া গোল হইয়া দাঁড়ায় রইছে এখন মিউজিকের তালে তালে তাদের ডান্স শুরু হবে স্বামীরে চতুর্দিকে লইয়া নৃত্য পরিবেশন করতে থাকবে ডান্স দিতে থাকবে রে হাগলাইয়া তোর বাপ কয়শ বিঘা জমিনের মালিক হইলে তুই দশটা ডান্সার একত্রিত করতে পারবি এখানে সত্তরটা ডান্সার ব্যয়সদের হুর ডান্সার হইয়া তোরে খুশি করার জন্য তোর চতুর্দিকে নাচতে থাকবে ডান্স দিতে থাকবে সুরের তালে তালে আল্লাহর হাবিব কয় এখনও পর্যন্ত হইল না মাত্র সুরে না পাইলি মাত্র ডান্সে না পাইলি কিন্তু কনসার্ট তো এখনো হয় নাই সুরের তালে তালে আর নাচের তালে তালে একটা গান যদি না হয় একটা গান যদি হাবিবে খুদা জনাবের সুরুল্লাহ সাল্লাহ আলী বলেন এই সময়ের মধ্যে স্ত্রীরা সুরের তালে তালে নাচতে থাকবে নাচতে নাচতে একটা গান পরিবেশন করবে আল্লাহর হাবিব বলেন আরবী ভাষার গান হবে গানটা কি হবে আমার থেকে শুনে নাও নাহনুল খালিদাতু। فَلَا نَبِيدُ نَحْنُ النَّاعِمَاتُ فَلَا نَسْخَتُ نَحْنُ النَّاعِمَاتُ فَلَا نَبْأَسُ نَحْنُ الرَّاضِيَاتُ فَلَا نَسْخَتُ تُوبَى لِمَنْ كَانَ لَنَا وَكُنَّا لَهُ এই গানটারে রিফিট করিয়া করিয়া বারবার 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 এই হউরেরা সুরের তালে তালে আর নাচের তালে তালে গাইতে থাকবে আমার কণ্ঠ তো ফসা দুনিয়ার কণ্ঠ অক্টোবরের এক তারিখ থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত নো গ্যাপ নো স্টপ একটা না ডেলি দুইটা তিনটাও চলতে আসে এখন কণ্ঠ ফসি গেছে এই ফসা কণ্ঠ দিয়ে আমি আপনাদেরকে শুনেলাম খোদার কসম করি বললাম জান্নাতের বাগানের মধ্যে আপনার স্ত্রী সত্তরজন ডান্সার হইয়া আপনার স্ত্রী সত্তরজন সিঙ্গার হইয়া আপনারা এই গান শোনাবে তাও ডান দিতে দিতে শোনাবে আল্লাহু আকবার নাহনুল খালিদাতু ফালান নবীদু নাহনুন নাইমাতু ফালান নাবাসু নাহনুর রাযিয়াতু ফালান নাসখাতু তুবাল লিমান কানালানা ওয়াকুননা লাহ কেমন মজা লাগবে ও দুনিয়ার মানুষেরা কেও কেউকে বোঝাইতে পারবে না এইজন্য আল্লাহ পাক মধ্যে বলছেন আদাততু লিইবাদিয়স সালেহিন মা লা ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাসার আরে কেমন গান এটা আরে কেমন সুর এটা আরে কেমন নৃত্য এটা এটা দুনিয়ার মানুষ একজনকে একজনে বুঝানো তো কথা একজনের সামনে একজন পরিবেশন করা তো দূরের কথা কল্পনাও করতে পারবে না এই কনসার্টের কল্পনাও করতে পারবে না এই বিচিত্রা অনুষ্ঠানের কল্পনাও করতে পারবে না নাচের তালে তালে গানের তালে তালে সুরের তালে তালে সমস্ত মানুষেরা জ্ঞান শূন্য হইয়া থাকবে মস্ত হইয়া থাকবে এই সময়ের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে সালাম আমার ভাইয়ের আব্দুল এই আওয়াজ পাইয়া ব্যস্তি মানুষদের সম্বিত ফিরে আসবে দিক জ্ঞান পাবে উপরের দিকে তাকাবে কিরে রাব্বুল আলমিনের সালামে না কিন্তু উপরের দিকে তারা কে দেখে কিছু দেখা যায় না কিছু দেখা যায় না ঠিক এই সময়ের মধ্যে আর একটা আওয়াজ আসবে আমার তো বাকি আর হ্যাঁ ঠিক এই সময়ের মধ্যে আরেকটা আওয়াজ আসবে কি রব তোমাদেরকে যত ওয়াদা দিয়েছিল যত প্রতিশ্রুতি দিয়েছিল নবীর মাধ্যমে কোরানের মাধ্যমে আলমুল আমাদের মাধ্যমে তোমরা যেটা শুনছিলা সব পরিপূর্ণ পাইলানি একদল বেহস্ত উত্তর দিবে আমাদের রব যত ওয়াদা তুমি করিস সব পরিপূর্ণ পাই আছি আর কোনো কিছু বাকি নাই কিন্তু পাগলের দল কতগুলা আছে পাগল এই পাগলের দলে মিথ্যা কথা রব বোলালাম তোমার ওয়াদা পূরণ হয় নাই আল্লাহ কিরিবন্ধা দুধের নহর মধুর নহর পানির নহর শরাবের নহর হুর গেলমান দালান কোটা অট্টালিকা এত কিছু দিলাম তারপরে আমার ওয়াদা কেন পূরণ হইল না ফাগলের দলে কয় হুর ও গেলমা যত্নি সবসে বেহতর ন্যায়মতে দিদার তু আল্লাহ তোমার বন্ধুরে জিজ্ঞেস করছিলাম তোমার তোমার বন্ধুরে জিজ্ঞেস করছিলাম ইয়ারসুল আল্লাহ আমরা আমাদের রবকে কোনো দিন দেখতে পাবো কিনা তোমার বন্ধু আমাদেরকে আশ্বস্ত করেছিল তোমার বন্ধু আমাদেরকে আশ্বাস দিয়েছিল সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাজাল কামরাফি লাইলাতে কামা আলি চোদ্দ তারিখের পূর্ণিমার রাত্রি আকাশের চাঁদ যেমনিভাবে পরিষ্কার দেখতে পাও তোমাদের রবকে তোমরা এরকম দেখতে পাইবা কই রব্বুল আলমিন সব কিছু পাইলাম কিন্তু তোমার দেখা তো পাইলাম না তোমার দর্শন তো পাইলাম না তোমার হুরগেল মানের জন্য তো জান্নাতের কামনা করি নাই তোমার হুরগেল মানের জন্য তো তোমার সেজ নাই তোমার হুরগেল মানের জন্য পকেটের টাকা বাইর করি মাদ্রাসা লাল দিয়ে লাইলাম যে তোমার হুরগেল মানের জন্য না শুধু জান্নাতটা পাওয়ার জন্য এই আশায় যে জান্নাতে গেলে তোমার দেখা পাবো রব্বুল আলমিন যেই জান্নাতে তোমার দেখা নাই সেই জান্নাতের আমার দরকার নাই বেতু জান্নাত আল্লাফাক রবুল আলমিন কয় বন্ধা আমারে দেখতে চাও কিনা সমস্ত ব্যস্তবাসী একসাথে উত্তর দিবে রব্বুল আলহামী আপনাকে দেখতে চাই এই সময়ের মধ্যে আল্লাফাকের কুদরতের চেহারার উপর সত্তর হাজার নূরের পর্দা দিয়া ডাকনা দেওয়া থাকবে এই সত্তর হাজার নূরের পর্দা থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন আর সমস্ত ব্যস্তবাসী এক পলকের জন্য আল্লাহাকের কুদরতের চেহারার দিকে এইভাবে তাকাবে কিন্তু তাকাবে যে সত্য নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না সঙ্গে সঙ্গে চিৎকার দিয়া বেহু হইয়া পড়িয়া যাবে এক বেহুশিতে চল্লিশ হাজার বৎসর কাটিয়া যাবে খবর থাকবে না

নামাজ লাগবে কি লাগবে না বেনামাজই জানাতে যাবো আর সলাতু মিফতা হুল জান্না আর সলাতু মিফতা হুল ওরে বন্ধ তালা চাবিছাড়া যেরকম খোলা যায় না বেহেশতের বন্ধ দরজা নামাজ ছাড়া খোলা যাবে না আমার বাই রাণু সাব চল্লিশ হাজার বৎ পরে যখন হুঁশের মধ্যে আসবে আল্লাফাক জিজ্ঞেস করবেন বান্দা বেহুশ হইলা কেন বান্দারা উত্তর দিবে রব্বুল আলমিন তোমার নূরের ঝলক বরদাস্ত করতে পারি নাই আল্লাহাক বলবেন ঠিক বলছো আমার নূর দুই রকম একটা হলো নূরে জালালি আর একটা নূরে জামালি একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর দুনিয়ার মধ্যে আমি কড়া নূরটা প্রকাশ করছিলাম সূর্যের মাধ্যমে আর মিষ্টি নূরটা প্রকাশ করছিলাম চন্দ্রের মাধ্যমে এই জন্য দিনের বারোটার সময় সূর্যের দিকে তাকাইয়া স্থির থাকতে পারত না দৃষ্টি ফেরত আসে যেত আর চন্দ্রের দিকে সারা রাত তাকাইয়া থাকতে পারতা কোনো অসুবিধা হইত না বান্দা এখন যে আমি তোমাদেরকে সাক্ষাৎকার দিলাম এটা আমার নূরে জালালি দিয়া দিছি আমার কড়া নূর দিয়া দিছি যেই নূর দিয়া সাক্ষাৎকার দিয়েছিলাম আমার নবী মূসাকে তুর পাহাড়ে আমার নবী মূসা স্থির দেখতে পারছিল না বেহুস পড়িয়া গিয়াছিল আজকে তোমাদেরকে সেই নূর দিয়া আমি তোমাদেরকে সেই কড়া নূর দিয়া সাক্ষাৎকার দিছি এই জন্য তোমরাও স্থির দেখতে পারো নাই বান্দা চলো এইবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব ইন্নাল মুত্তাকি না ফি জান্নাতি নাহার ফি মাকআদ সিদিকিন তোমাদেরকে এবার এক জায়গায় নিয়ে যাব। সেখানে আমি আমার নূরে জামালি দিয়া আমার মিষ্টি নূর দিয়া তোমাদের সামনে বসব মন বলিয়া আমি রবের দিকে তাকাইয়া থাকবা আর কোনোদিন বেহুস হওয়া লাগবে না